তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। আজকে কি সেটা শ্রেয়া বল? আজকে দিদার জন্মদিন। হ্যাঁ, তো দিদার জন্মদিন আজকে বার্থডে সেলিব্রেট করব দিদার। তো চলো, কততম বার্থডে তাই বলো। হ্যাঁ, কততম জন্মদিন? হ্যাঁ, 55 55 বছর বুড়ি হয়ে গেছে। এ মা, কত বুড়ি হয়ে গেল। তোর কত বছর বয়স? তোর কত বছর বয়স? 17 প্লাস। 17 প্লাস, সোনা কি হয়েছে? সোনা কি হয়েছে? কি হয়েছে বল, কি হয়েছে? কি হয়েছে বল, কি হয়েছে বল, সরবে কি, কি হয়েছে, কি ছাপড়ি যাবি? দিদা যখন সাজতে গিয়ে শাড়ি খুঁজে পায় না, কিন্তু আলমারিতে ঠিক থাকে এত, আর দিদা নাকি শাড়ি খুঁজে পাচ্ছে না। এটা কেমন কথা? কাকিমা বেলছে, একবার হাসিটা হাসি চুরি করে নিল চোর, এরকম করে কেউ আমি একটু পড়াবো তোর শাড়ি, ধারা ধারা হয়ে গেছে, আমি শাড়ি পড়াবো তোর শাড়ি পড়ানো হয়নি। না হয়নি, তোর থেকে ভালো পড়াতে পারি, ও শুধু জড়িয়ে পড়িয়ে ছিল তাই। তো এখানে সবাই কেকটাকে বার করার পর একটু সাজাচ্ছিল, কাকুই মেনলি সাজাচ্ছিল, কাকু বেশ হ্যাপি ছিল আর কি, সবাই আমরা হ্যাপি ছিলাম। বুনু তো একটু বেশি হ্যাপি ছিল, কারণ বুনু নাচানাচি শুরু করে দিয়েছিল, সবাই হ্যাপি ছিলাম। পঞ্চাশ বছরের জন্মদিন হলো, 50-05। নিরামিষ খেতে বসেছি, কারণ আমার দাদু আর দিদা ফুল ভেজিটেরিয়ান, সেজন্য নট আমিষ, অনলি নিরামিষ। আর আমারও খেতে ভালো লাগে, আমার একটু মাংস হলে ভালো হতো। তারপর আমাদের খাওয়া দাওয়ার পর গপু শুয়ে পড়ে, আর গপু শুয়ে পড়ে বুনুরা ওর মাথায় হাত বুলিয়ে দেয়, কারণ গপু খুব ল্যাতখোর। আমরা গল্প টল্প করি, তারপর বাড়ি চলে আসি। আর এরকম ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে।